যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বারে বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছে। এ হামলায় গুলিবিদ্ধ হয়েছে আরও অন্তত ছয়জন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার ট্রাবুকো ক্যানিয়নের কুক কর্নার নামের একটি বাইকার বারে এ হামলার ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, একজন অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা এ বন্দুক হামলা চালান। পুলিশ বলছে, পাল্টা অভিযানে হামলাকারী নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বারে বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছে। এ হামলায় গুলিবিদ্ধ হয়েছে আরও অন্তত ছয়জন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার ট্রাবুকো ক্যানিয়নের কুক কর্নার নামের একটি বাইকার বারে এ হামলার ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, একজন অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা এ বন্দুক হামলা চালান। পুলিশ বলছে, পাল্টা অভিযানে হামলাকারী নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বারে বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছে। এ হামলায় গুলিবিদ্ধ হয়েছে আরও অন্তত ছয়জন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার ট্রাবুকো ক্যানিয়নের কুক কর্নার নামের একটি বাইকার বারে এ হামলার ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, একজন অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা এ বন্দুক হামলা চালান। পুলিশ বলছে, পাল্টা অভিযানে হামলাকারী নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বারে বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছে। এ হামলায় গুলিবিদ্ধ হয়েছে আরও অন্তত ছয়জন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার ট্রাবুকো ক্যানিয়নের কুক কর্নার নামের একটি বাইকার বারে এ হামলার ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, একজন অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা এ বন্দুক হামলা চালান। পুলিশ বলছে, পাল্টা অভিযানে হামলাকারী নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বারে বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছে। এ হামলায় গুলিবিদ্ধ হয়েছে আরও অন্তত ছয়জন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার ট্রাবুকো ক্যানিয়নের কুক কর্নার নামের একটি বাইকার বারে এ হামলার ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, একজন অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা এ বন্দুক হামলা চালান। পুলিশ বলছে, পাল্টা অভিযানে হামলাকারী নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বারে বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছে। এ হামলায় গুলিবিদ্ধ হয়েছে আরও অন্তত ছয়জন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার ট্রাবুকো ক্যানিয়নের কুক কর্নার নামের একটি বাইকার বারে এ হামলার ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, একজন অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা এ বন্দুক হামলা চালান। পুলিশ বলছে, পাল্টা অভিযানে হামলাকারী নিহত হয়েছেন।